যে যত সুন্দর বাড়ি হোক না কেন, যত সুন্দর জায়গায় হোক, এখানে খাসির মাংস নিয়েছি আমি, ওটাও কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। এখানে আমি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি, তো স্যার আসলে স্যারকে কিছু খেতে দিতে হবে, অর্থাৎ নাস্তা দিতে হবে। উনি তো কয়েকটা বাচ্চা ছেলে বটে উঠল, ঝাঁকি খেলে কেন? এখানে হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ার হয়ে যায় ক্লাস, বাবা মার কাছেই সবচেয়ে বড়। আমার কাছে তো মানে অসাধারণ লেগেছে। আসসালামু আলাইকুম, আমি ফারিহা রুবাইন, ফারিয়াস ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে অনেক দিন পরে আমি আমার সংসারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ঈদ করার জন্য গ্রামের বাড়ি গিয়েছিলাম, আর গ্রামের বাড়ি যেয়ে যে ব্লগগুলো আমি করেছি ওগুলোই আসলে আমি বাসায় এসে অল্প অল্প করে এডিট করে করে একটা একটা করে ভিডিওগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমি এডিট করতে পারি না, তো অল্প অল্প করে 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 আপনাদের সাথে শেয়ার করছি। আর কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যত সুন্দর বাড়ি হোক না কেন, যত সুন্দর জায়গায় হোক না কেন, নিজের ঘরের থেকে সুন্দর আসলে মানে শান্তি আসলে অন্য কোথাও হয় না। তো আমরা যেখানেই ঘুরতে বেড়াতে যাই না কেন, আসলে বাবার বাড়ি বলি আর ভাই বোন যাই বলি না কেন, যত সুন্দর জায়গায় হোক আর যত আরামের জায়গায় হোক, আসলে নিজের ঘর আর এই যে নিজের বিছানা, এই জায়গা ছাড়া আসলে আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না। তো আমার এই ছোট্ট বাসাটাই আমার হলো শান্তির জায়গা, তো আমার সেই শান্তির জায়গাতে আমি আসলে চলে এসেছি আরও বেশ কয়েকদিন আগে। কিন্তু কি যে হয়েছে, বেড়ানোর পরে বাসায় এসে আমার মানে ক্যামেরা ধরতেও ভালো লাগছে না, আর এডিট করতে তো একদমই ভালো লাগছে না। তো বাড়ি থেকে যে ব্লগগুলো করে নিয়ে এসেছিলাম ওগুলোই আপনাদের সাথে বেশ কয়েকদিন ধরে একটা একটা করে শেয়ার করেছি। আর আজকে চলে এসেছি আমার সংসারের ভিডিও নিয়ে। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ঘর বাসা গুছিয়ে নিয়েছি সব কিছুই মোটামুটি, বিছানাটাও চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো আজকে অনেক বেশি করে আমি বিরিয়ানি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে চলে এসেছি, রান্নাঘরের সব কাজ শেষ, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে খাসির মাংস নিয়েছি আমি, 2 কেজির একটু বেশিই হবে, তো মেপে রাখি নাই যেহেতু প্যাকেট করা ছিল, যেরকম ওইভাবে বের করেছি। তো মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আম বের করেছি, এগুলো ফ্রিজে রেখেছিলাম, এটা দিয়ে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট বানাবো। আর এই যে এখানে পেঁয়াজ আর বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন বাটা, লেবু, আলু, আর এই তো মশলা, ডানো মিল্ক পাউডার, আর এটা রাঁধুনি গুঁড়া মশলা। তো এখন আমি এই যে মাংসটা ম্যারিনেট করে নিব, তারপরে রান্না শুরু করব, আর আলু ভেজে নিব। তো সব কিছুই করব, দেখতে থাকেন। আমি এখন এই যে পেঁয়াজ আর বাদাম একসাথে ব্লেন্ড করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি, দুইটা একসাথে করেছি জন্য একটু বেশি দেখা যাচ্ছে, তো মাংসটাও বেশি আছে সেজন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই যে আদা রসুন বাটা 2 টেবিল চামচ মতো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, আর এখন এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ দিব না, মরিচ গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া, আর রাঁধুনি মশলা সাথে দিব আমি, কিন্তু রাঁধুনি মশলা হলো খুব বেশি নাই, আধা প্যাকেট আছে, যে কারণে আমি একটু এই গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব। এখন এই যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, আর রাঁধুনি গুঁড়া মশলার মধ্যে তো গরম মশলা দেওয়াই থাকে জানেন আপনারা, তো ওইভাবেই দিব। এই যে ডানো মিল্ক পাউডার, আজকে আমি টক দই দিচ্ছি না, লেবু দিব, তো সেই কারণে 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর এটার সাথে
আমি দুই প্যাকেটই দিব মিল্ক পাউডার, কারণ মাংস যেহেতু একটু বেশি আছে তো দুই প্যাকেটই দিয়ে দিলাম। আর এই যে লেবু দিব, লেবু দিয়ে আমি মাখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করছি, দেখাচ্ছি কেমন হলো। তো লেবু দিয়ে এটা মাখালে কিন্তু টক দইয়ের কাজ করবে আমার এই মিল্ক পাউডারটাই, আমি দিয়ে নিই, সাথে থাকেন। এই যে দেখেন মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, এখন এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টা, তারপরে আমি রান্না করব। এখানে আমি 1 লিটার মিল্ক বের করেছি, এটা দিয়ে আমি লাচ্চা সেমাই ভিজাবো আর ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করবো একটা। আর এই যে এখানে পোলাও চাউল নিয়ে নিয়েছি, 1-1.5 কেজি সামান্য একটু বেশি চাউল হবে এখানে নিয়েছি আজকে। আর এদিকে কিন্তু আমি অলরেডি মাংসটা চুলায় তুলে দিয়েছি, তো বড় একটা হাঁড়িতে করে দিয়েছি, কারণ আজকে একটু বেশি করে বিরিয়ানি রান্না করব, সে কারণে মাংসটা একবারেই এই পাতিলে দিয়ে দিলাম। আর চাউলটা আমি ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব চাউলটা। তো এখানে প্রায় 3 কেজি মতো মাংস আছে, আসলে 2 কেজি না, আমি প্রথমে ভুল বলেছি, মানে 3 কেজির না হলেও মানে প্রায় 3 কেজির কাছাকাছি আর কি। চাউল দিচ্ছি আমি হলো আপনার 1.5 কেজির একটু বেশি। তো এভাবেই আজকে রান্না করব যেমন হয় আর কি। আমি চাউলটা ধুয়ে নেই, আপনারা সাথে থাকেন, চাউল ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি। আলুর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আমার আসলে আগে খেয়াল ছিল না, আমি আলুটা তেলে দিয়ে দিয়েছি সেজন্য এখনই দিয়ে দিলাম, কিন্তু ফুড কালারটা প্রথমে আলুর গায়ে মেখে তারপরে দিলে বেশি ভালো হয়। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে, এরকম একটু ফুড কালার দিলে কিন্তু আলুগুলো লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। আমি কখনো দেই না, আজকেই প্রথম দিলাম। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিব। এই যে দেখেন আমার মাংসটাও কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে, মাংসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি পোলাওয়ের চাউলগুলো ভেজে নিব, আর ওইদিকে মাংসটা কিন্তু আমি আলু আর বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি, আর চাউলটা আমি কিন্তু পাতিলের মধ্যে ঢেলে দিয়ে দিব, অর্থাৎ মাংসের পাতিলের মধ্যে আমি কিন্তু অলরেডি ঢেলেও দিয়েছি। তো ঢালাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তো যেহেতু আজকে অনেক বেশি রান্না করব সেই জন্য বড় পাতিলেই করছি, আর মাংসের পাতিলের মধ্যে আমি চাউলটা ঢেলে তার মধ্যে আমি গরম পানি মিক্সড করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আর এখন পাশের চুলায় একটু দুধ আর চিনি একসাথে গরম করে নিয়েছি, নিয়ে একটু লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি, লাচ্চা সেমাই ভিজানো তো খুবই সহজ, আমরা সবাই জানি, দুধ জাল করে সেমাইয়ের মধ্যে ঢেলে দিলেই হয়ে যায়। আমি কিন্তু বেশি গরম দুধটা দেই না, কারণ বেশি গরম দুধ দিলে সেমাইটা একদম কাদা কাদা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। দুধটা গরম জাল করার পরে একটু হালকা ঠান্ডা করে নেই। আজকে বিকালে আমার মেয়ের স্কুল থেকে আমার মেয়ের ক্লাসের ফর্ম টিচার আসবে, তো স্যার আসলে স্যারকে কিছু খেতে দিতে হবে, অর্থাৎ নাস্তা দিতে হবে, উনি তো বেশিক্ষণ সময় বসবেন না, কিছু তথ্য নেওয়ার জন্য উনি আসবেন। এটা নতুন নিয়ম করেছে আমার মেয়ের স্কুলে শিক্ষকরা, যে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি বাড়ি যে ওনারা একটা খাতায় লিখে নিয়ে আসবেন যে প্রত্যেকটা স্টুডেন্ট কত ঘন্টা পড়ালেখা করছে, কত ঘন্টা তারা মোবাইলে সময় কাটাচ্ছে, আর সারা দিনটা তারা কিভাবে কাটাচ্ছে। তো আমার মেয়ের টিচারের জন্য আমি এই যে 1 গ্লাস ডেজার্ট তৈরি করেছি খুব সহজভাবে। আমি সেমাইয়ের জন্য যে দুধটা জাল করে নিয়েছিলাম ওই দুধ আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তো দুধের মধ্যে তো চিনি মিক্সড করাই ছিল, আর সেটার মধ্যেই আমি সাবুদানা দিয়ে দিয়েছি আর 1টা আম।
আমি জুস করে নিয়েছি, নিয়ে আমটা মিক্সড করে দিয়েছি গ্লাসে। তো একটা আম দিয়েছি জন্য আমের কালারটা খুব বেশি আসে নাই, হালকা দেখা যাচ্ছে। তো ডেজার্টটা খুবই মজা হয়েছিল, আর আমার মেয়ের টিচার এসেছিলেন সন্ধ্যার সময়, তো উনি খেয়েও খুব পছন্দ করেছেন। আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা কী দিয়ে তৈরি করা। তো যাই হোক, উনি খুব অল্প সময় বসেছিলেন, আর ওনার যে তথ্যগুলো নেওয়ার ছিল নিয়ে উনি চলেও গিয়েছেন। আর দুপুরবেলায় যে ছেলেকে খাবার বেড়ে দিয়েছি, আমরা সবাই খেয়ে নিব। আর বক্সে করে এক বক্স বিরিয়ানি আমি উঠিয়ে নিয়েছি, কারণ আজকে অনেক বেশি করে রান্না করেছি। আমার মেয়ের স্কুলের টিচার আসবেন সন্ধ্যায়, ওনাকে জাস্ট নাস্তা করাবো। আর আমার দুই ছেলে মেয়ের যে প্রাইভেট টিচার আছেন, তো উনি তো রাত্রে পড়াতে আসেন, তো ওনাকেও খাওয়াবো। আর কিছুটা রেখে দিব বক্সে করে ফ্রিজে, যেন আমার ছেলে মেয়ে দুই তিন দিন ধরে ওদের যখন মন চায় বের করে একটু খেতে পারে, যে কারণে একটু বেশি করে রান্না করেছি। আর আমার বাসায় যে খালা আছেন, উনিও তো দুপুরে খাওয়ার সময় থাকেন না, তো ওনাকেও একটু খাবার দিয়ে দিব। তো যাই হোক, খাবারটা খুবই মজা হয়েছিল। আর এখন চলে এসেছি আমরা কিন্তু দিয়াবাড়ি, এটা যারা ঢাকা উত্তরাতে থাকেন তারা তো চিনবেন। তো দিয়াবাড়ি চলে এসেছি, এটা হলো পরের দিন আমরা গিয়েছি। আমি রান্নাটা করেছিলাম বৃহস্পতিবারে, আর শুক্রবারে গিয়েছি দিয়াবাড়ি। আসলে যাওয়ার তেমন কোনো প্রিপারেশন ছিল না, আমার ছেলে একটু শখ করছিল যে মা চলো একটু বাইরে ঘুরে আসি। তো যাই হোক, ছেলের শখের কারণেই আর কি এসেছি আমরা দিয়াবাড়িতে বেড়াতে। তো ওয়েদারটাও ভালোই ছিল, তো চারটার দিকে এসেছি আমরা। তো একটু আগে আগে এসে পড়েছি জন্য তেমন একটা লোকজন নাই, একটু নিরিবিলি। আর নিরিবিলিতেই বেশ ভালো লাগছিল, একটা গাছের নিচে ছায়াতে আমরা টেবিল চেয়ারে বসেছি। আর এই তো এখানে বোট চলছে, তো বোটটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল। ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলে বোটে উঠলো, খুব মজা করছে ওরা। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিডিওটাই নিচ্ছিলাম। আর এই যে মেয়ে এখানে বসে আছে, আমি ভিডিও নিচ্ছি, আর ছেলেও আছে ওদিকে। আমরা এখানে বসে পটেটো চিপস, পাঁপড় এগুলোই খাচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেক ফুচকা চটপটি দোকান আছে, তো ফুচকা চটপটিও পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় যে ফুচকা চটপটিগুলো তেমন একটা মানসম্মত না, ওরা অনেক বেশি দাম নেয়। আমরা বসে বসে শুধু পানি খেয়েছি, অনেকগুলো বোতল কিনে পানি খেয়েছি। ঝাঁকি খেলে কেন? ঝাঁকি খেলে কেন? এখানে হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ার হয়ে যায় না, ক্লাস না ধরলে পরে বন্ধ হয়ে যাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক জোরে ঝাঁকি খেয়েছিস, আমি চমকায় উঠছি, আমি ভাবছি পড়ে গেলি তুই। আমি বসি না, খবরদার। বাবাকে নিয়ে চলে আস্তে আস্তে যাবি। ওই যে ওই পাশে ক্লাস ছেড়ে দিছিল বুঝছো, ওই জন্য এরকম ঝাঁকিটা খেয়েছে। আমার না খুব ভয় লাগে, আমি চাই না যে আমার ছেলে মোটরসাইকেল চালাক এত ছোট বয়সে। ওই এর থেকেও খারাপ জায়গায় চালাইছে, তুমি কি বল। আবার যাবি ওইদিকে? এই গাছটা কি গাছ দেখেন তো, আপনারা চেনেন কিনা? আমি অবশ্য চিনি, তো আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নাম লিখে জানাবেন এই গাছটার নাম কি। আমরা ছোটবেলায় দেখতাম যে কারো গায়ে যদি ব্যথার সমস্যা হয় তাহলে এই গাছের পাতা তুলে নিয়ে তার সাথে সরিষার তেল মেখে গরম করে গরম সেঁক দেওয়া হতো। আর আগের দিনে তো গ্রাম অঞ্চলে হারিকেন জ্বালানো হতো, তো হারিকেনেই কিন্তু এই পাতাগুলো গরম করে গরম সেঁক দেওয়া হতো। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এসেছি, এখানে একটা ঘাট আছে, আর ঘাটে অনেকগুলো বোট। তো এখনও তো লোকজন তেমন কেউ আসে নাই, যে কারণে বোটগুলো এখন থেমে আছে। আর আমি ঘুরে ঘুরে এই জায়গাগুলোই দেখছিলাম, খুব ভালো লাগছিল, আর সুন্দর বাতাস ছিল, তো মনোরম দৃশ্য। আসলে মাঝে মাঝে ঘুরলে বেড়ালে একটু ভালো লাগে।
আর ছেলে মেয়ের ইচ্ছা পূরণের জন্য বাবা মাকে অনেক সময় অনেক কিছু করতে হয়। যেমন আমার যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তারপরেও গিয়েছি শুধু আমার ছেলের ইচ্ছা পূরণের জন্য। এই যে মেয়ে আমার পিছনে পিছনে আইসক্রিম খেতে খেতে আসছে, কি একটা বড় আইসক্রিম, সেটাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, খাবে। আর এই দেখেন কুকুরের সাঁতার দেখেছেন কখনো? সে সাতটায় সাতটায় ওই পারে গেছে, আবার এখন ওই পার থেকে এই পারে আসলো। এই যে ছেলে আমার জন্য আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছে, আমি কিনতে বলি নাই, তারপরে ওরা আমার জন্য নিয়ে এসেছে। আর এই যে তেলাকুচোর ফুল ছিল এখানে বাসের সাথে, দেখতে বেশ ভালো লাগছিল, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর কিছুক্ষণ পরে বেশ কিছু লোক এসে গেছে আর সবাই বোটে উঠছিল, তো আমার দুই ছেলে মেয়ে এত শখ করলো, আর বিশেষ করে ছেলে খুবই শখ করছিল, মা বোটে উঠবো বোটে উঠবো, তো শেষ পর্যন্ত আমরাও আর কি বোটে উঠেছি। এই যে দেখেন আমার মেয়ে কি খুশি, আসলে ছেলে মেয়ের খুশি দেখলে জান কলিজা ভরে যায়, প্রত্যেকটা বাবা মায়েরই তাই। আর সন্তানের খুশি আসলে প্রত্যেকটা বাবা মার কাছেই সবচেয়ে বড়, বিশেষ করে আমি মা, আর মায়েরা আরও বেশি সন্তানের জন্য বেশি ইয়ে থাকে, মানে কি বলবো, যে মায়েদের খুশিটা আরও বেশি থাকে। বাবাদের অনুভূতিগুলো আসলে বাবারাই বুঝাতে পারবেন, আমরা মা, আমাদের অনুভূতিগুলো আসলে একটা মাই বুঝাতে পারে। তো যাই হোক, খুব সুন্দর একটা বিকাল কাটলো, ভালোই লাগছিল ছেলে মেয়ের আনন্দ দেখে। আর এই যে সন্ধ্যা হওয়া হওয়া অবস্থা, সন্ধ্যার আগে সূর্যটা খুবই ভালো লাগছিল দেখেন দূর থেকে। আমি জানি না এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে তো মানে অসাধারণ লেগেছে, এত ভালো লাগছিল যে আমি বসে বসে এই দৃশ্যটাই দেখছিলাম, মানে এটাই উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছে না যে দেখেন এটা বাংলাদেশ। যদি আমি ভাবি যে আমি বিদেশে বসে আছি, আসলে বিদেশ মানেই যে শুধু সুন্দর তা কিন্তু না, নিজের ঘরের আশেপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর ভালো লাগাটা আসলে সম্পূর্ণই আমি মনে করি যে মনের উপরেই নির্ভর করে, যে সামান্য সৌন্দর্যটাকেও যদি আমি অসামান্য ভাবি তাহলে অসামান্য, তো সেই অসামান্য ভাবার মতো আসলে মন থাকতে হবে। যাই হোক, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।